ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ভাইফোঁটার আনন্দ উৎসব। বর্তমান সময়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ছট পূজোর। বিভিন্ন সামগ্রী বিক্রি হতে শুরু করেছে জেলার বিভিন্ন বাজারে। সামগ্রীগুলোর মধ্যে অন্যতম হলো বাঁশের কুলো, যা একটি অন্যতম প্রয়োজনীয় সামগ্রী এই পুজো। ছট পূজোর এই বাঁশের কুলোর মধ্যে দেবতাকে ভোগ সাজিয়ে দেওয়া হয়। দীর্ঘ সময় ধরে এই নিয়ম চলে আসে এই পুজোর ক্ষেত্রে। তাই তো এই পুজো এলেই কদর বাড়ে বাঁশের কুলো কিংবা ক্রিকেট। কিন্তু সময়ের সাথে সাথে সেই বাঁশের কুলোর জায়গা দখল করে নিয়েছে পেতল বা কাঁসার কুলো, যার ফলে শিল্পের সাথে যুক্তরা সারা বছর এই ছট পুজোর দিকে চেয়ে দিন রাত এক করে দুটি পয়সা বাড়তি আয়ের লক্ষ্যে কুলো তৈরি করে বাজারজাত করে থাকেন। বিক্রিবাট্টা তেমন না হওয়ার কারণে রুজি রুটিতে টান পড়েছে, বিক্রি নেই বললেই চলে, যার ফলে প্রভৃত ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের বলে তারা অভিযোগ জানিয়েছেন। তাদের সরকার যদি তাদের এই শিল্পকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা না করে, তবে তাদের আর এই শিল্পকে বাঁচিয়ে রাখা সম্ভবপর হবে না। এই যে মাসিক কুলা চালন বানাচ্ছেন, কি দিয়ে বানাচ্ছেন, কিভাবে বানাচ্ছেন, বাঁশের দাম কেমন? এবার এক একটা কুলা আপনার কত করে লাগছে বাঁশ? কিরকম এখানে লাভ হয় আপনার? একটা কুলা বানাতে কতদিন সময় লাগে? দিনে কয়টা করে কুলো বানান? এক একটা কুলো বানায় বিক্রি করে কি রকম লাভ হয় আপনাদের? এইটা কোন এলাকা, এলাকার নাম কি, জায়গাটার নাম কি? আপনাদের এখানে কতগুলো নির্মাতা আছে, কুলা নির্মাতা আছে, কতগুলো পরিবার? লাভ কিরকম হয় মানে? আপনার নাম? আমার নাম রজা নীরা মাহালি। হ্যাঁ, রজা নীরা মাহালি। থ্যাংক। কেন বিক্রি হচ্ছে না, কি মনে করছেন? আগে মতন কেউ এখন পুজো করে না, তো ওই জন্য বিক্রি হচ্ছে না। তার মধ্যে পাইকারি অনেক ঢুকে গেছে, পাইকারি সব মালগুলো নিয়ে নেয় আমার। আমাদের আপনাদের এখানে কতগুলো পরিবার আছে বানাচ্ছে এগুলো? এখানে পাঁচ ছয় বাড়ি। এক একটা কুলো চালুন কত করে বিক্রি করছেন, কি রকম লাভ হচ্ছে আপনাদের? লাভ মানে আমাদের ও যেটা দিন মজুরি সেটা হয় না, আমাদের এগুলো খালি বাঁশ কিনে কাজ করি, এইটুকু লাভ। এক একটা বাঁশ কত করে কেনেন, কোথার থেকে কেনেন, কি দামে কেনেন? অনেক রকম দাম আছে, মোটা বাঁশ নিলে 100-150, চিকন নিলে 60-50 টাকা। এক একটা বাঁশ থেকে কয়টা কুলা চালন হয়, কতগুলো? 4-5টা। লাভ কিরকম হয় আপনাদের, লাভ কতটা পান বানিয়ে? আমাদের ওই লাভটা বুঝে যায় না, তো সারাদিনে কাজ করি, যেমন বাইরে কাজ করি দিন মজুরি, ওই হিসাবে আমরা হিসাব পাই না। এবছর কতটা লাভ করেছেন, কতটা লাভ হবে বলে মনে করছেন? আপনার নাম?
পমিলা মহালি কেন হচ্ছে না কেন হচ্ছে না না ও বলছিল যে গেলবার দুটো করে বড় বেশি জন্য গেলবার ভালো রেট বিক্রি হয়েছে হ্যাঁ মোটামুটি আমাদের কর্তাগুলো 200 টাকা করে বিক্রি করছে আমার ভাই থেকেই আর ফুলগুলো 100 টাকা করে দিছি হ্যাঁ কিন্তু বর্ষে এটা নাই সরকার থেকে কোনো হেল্প করছে আপনাদের না 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 সরকার থেকে আমরা কিছু পাই যদি হেল্প করে কতটা সুবিধা হবে আপনাদের হ্যাঁ হেল্প করলে সুবিধা হবে কি রকম এরকম মানে যে কাজ আমাদের এই এখন একটা দুটো করে বাস নিয়ে নেনে একা কাজ করতে হয় আর যদি হয় তখন হয়তো পাইকার টাইকার যেগুলো নিচ্ছে তখন আর ওদের সঙ্গে ইয়ে করতে হবে না হ্যাঁ ডাইরেক্ট আমরা মাল হচ্ছে হাতে নিয়ে যাই বিক্রি করতে পারবো আপনাদের এই যে মালটা তৈরি করছেন কোথায় কোথায় সাপ্লাই দেন আমাদের দুটো হাতে যায় ওই একটু কামার পাওয়া যায় আর পটিয়ামে 12 কাটা তো বিক্রি হয় হ্যাঁ এমনি সারা বছরই বিক্রি হয় কিন্তু তখন সে একটা পাওয়া যায় না এখন তো একটা ছট পুজো আসছে সামনে তো এই বছর কিরকম বা কতটা এখানে এই বছর আপনারা হচ্ছে লাভটা করেছেন করছেন করবেন গতবারের মতন নয় এবার একটু কম আপনারা কি চাচ্ছেন আমাদের যা চলতেছে তাই আমরা তো আর মানে অন্য কোথাও থেকে তো আর কোনো আশা করতে পারি না আপনার নাম সুকুমার সোরেন